তুরস্কের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে 2 মাস বয়সী শিশু মোহাম্মদকে। ভূমিকম্পের 48 ঘন্টা পর দক্ষিণ তুরস্কের কাহরান মানমারাস প্রদেশের ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করে উদ্ধারকারী দল। এ সময় শিশুটি তার হাত চুষছিল বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। বুধবার এলবিস্তান জেলায় ভূমিকম্পের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা মোহাম্মদ দোগান বোস্তানকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির। প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসাবশেষ থেকে বের করার সময় শিশু মোহাম্মদ তার হাত চুষছিল। শিশুটির মা রেনিস বোস্তানকেও এর কিছুক্ষণ আগে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়। তুরস্কের দুর্যোগ সংস্থা জানিয়েছেন, তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দুটি ভূমিকম্পে 12,391 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় 64,000 মানুষ। ভেঙে পড়েছে 6,000-এরও বেশি বাড়ি। সোমবার ভোরে ও দুপুরে 7.8 ও 7.6 মাত্রায় দুটি ভূমিকম্প তুরস্কের 10 প্রদেশে আঘাত হানে। এতে 1,30,00,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তুরস্কের ক্ষতিগ্রস্ত অঞ্চল প্রায় অর্ধেক বাংলাদেশের সমান। এ বিশাল অঞ্চলে প্রায় 25,000 উদ্ধারকর্মী দিন রাত কাজ করে যাচ্ছেন। এখনও অনেককে জীবিত মানুষ বের করা হয়েছে। অর্ধশতাধিক দেশে এরই মধ্যে সাহায্য নিয়ে তুরস্কে পৌঁছেছে। এসব দেশ থেকে যাওয়া শত শত উদ্ধারকর্মী সেখানে কাছে যোগ দিয়েছেন। তুরস্কের পাশাপাশি ভয়াবহ ক্ষতি হয়েছে সিরিয়ায়ও, যেখানে ক্ষতিগ্রস্ত অঞ্চলের অনেকটাই সরকারের নিয়ন্ত্রণে নেই। সিরিয়ার ভূমিকম্পে হাজার হাজার বাড়ি ধসে পড়েছে। এখন পর্যন্ত সেখানে নিহত হয়েছে অন্তত 4,000 মানুষ। সিরিয়া এরই মধ্যে পাকিস্তান ও রাশিয়া সরাসরি সাহায্য নিয়ে পৌঁছেছে। জাতিসংঘের জরুরি সংস্থা সিরিয়ার সরকারের সঙ্গে কাজ করছে। যেসব অঞ্চল সরকারের নিয়ন্ত্রণ নেই সেখানে হোয়াইট হেলমেটস নামের উদ্ধারকারী সংস্থা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। ভূমিকম্পের পরপরই দুই দেশ আন্তর্জাতিক সাহায্য কামনা করছে। সিরিয়ার বাশার আল আসাদ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন, তবে তারা এরই মধ্যে ইসরায়েলের সাহায্য প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।